হ্যালো বন্ধুরা ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল নানার সিউটিউব চ্যানেলতে বন্ধুরা এয়ার হোস্টেস এই নামটি তো আপনারা সবাই শুনেছেন আশা করি এবং আপনাদের মধ্যে এমন অনেকে আছে অনেক স্টুডেন্টরা রয়েছে বা অনেকের বাড়ির মেয়েরা রয়েছে তো তারা অনেকেই এই এয়ার হোস্টেসে যেতে চায় আপনারা তো দেখেন যে এয়ার হোস্টেসের কাজগুলো কী এয়ার হোস্টেসের কাজগুলো হচ্ছে প্লেনের প্রত্যেকটি যাত্রীর দেখাশোনা করা ঠিক আছে তো তারাই যে সবসময় হাসি মুখে আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করে এটা কিন্তু তাদেরকে খুব যত্ন সহকারে ট্রেনিং দিয়ে শেখানো হয় ঠিক আছে এয়ার হোস্টেসে স্যালারি ভালো রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে দায়িত্ব প্রচুর পরিমাণে দায়িত্ব এবং প্রচুর পরিমাণে কেয়ার করার ক্ষমতা ঠিক আছে তো আপনি যদি এয়ার হোস্টেস হতে চান আপনার মধ্যে প্রচুর পেশেন্ট থাকা দরকার অর্থাৎ আপনার সহ্য ক্ষমতা খুব দৃঢ় হওয়া দরকার তবে কিন্তু আপনি একজন এয়ার হোস্টেস হতে পারবেন ঠিক আছে এয়ার হোস্টেস হতে গেলে আপনাকে প্রত্যেকটি যাত্রীর যত্ন নিতে হবে খুব ভালো করে তো মোট কথা এটাই যদি আপনি একজন ভালো এয়ার হোস্টেস হতে চান তাহলে আপনাকে প্রচুর কেয়ার বাড়াতে হবে ঠিক আছে আপনাকে কেয়ার করার ক্ষমতা বাড়াতে হবে শিখতে হবে প্রত্যেকটি স্টেপ শিখতে হবে একজন এয়ার হোস্টেসকে দেখতে হবে যারা সিনিয়র এয়ার হোস্টেস তাদেরকে দেখে শিখতে হবে আপনি যেখানে এয়ার হোস্টেসের ট্রেনিং নিতে যাবেন বা আপনি যেখানে ভর্তি হবেন কলেজগুলোতে যে এয়ার হোস্টেসের চাকরি পাওয়ার জন্য তো সেখানে আপনাকে সমস্ত কিছু শেখানো হবে কি কী রুলস রয়েছে কী কী রেগুলেশনস রয়েছে সেগুলো সমস্ত কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে সেগুলো শিখলে পরে আপনি সেগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবেন প্র্যাকটিক্যালি ব্যবহার করলে কি হবে আপনি সেই সমস্ত আচার আচরণ কীভাবে ব্যবহার করতে হয় প্রত্যেকটি প্যাসেঞ্জারের সঙ্গে সেগুলো সব কিছু শিখে নিতে পারবেন এই সমস্ত কিছু শিখে নিতে পারলে কিন্তু আপনি একটা একজন ভালো এয়ার হোস্টেস হিসেবে যোগদান করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি সমস্ত কিছু তথ্য আপনাদের জানাবো যে একজন এয়ার হোস্টেস হতে গেলে কী কী করতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি আপনি জানেন প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার মিস না হয় আমি এই ধরনের ইউজফুল এবং ইনফরমেশন ভিডিও বানাতে থাকি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এয়ার হোস্টেস হওয়ার জন্য কিছু ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া রয়েছে যেগুলোতে আপনাকে পাস করতে হবে যেমন ধরুন এয়ার হোস্টেস হতে গেলে আপনাকে মিনিমাম যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস টুয়েলভ পাস করে থাকতে হবে সেকেন্ড অপশানটি হলো যে এয়ারহস্টেস হতে গেলে আপনাকে দুটোরও বেশি ভাষায় কথা বলতে জানতে হবে এবং স্পষ্ট কথা বলতে জানতে হবে এছাড়া ইংলিশে ভালো দক্ষতা অর্জন করতে হবে ইংলিশ বলাতে কারণ প্লেনে ম্যাক্সিমাম ইংলিশ ভাষাই ইউজ করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তো আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু ভালো করে রপ্ত থাকতে হবে এছাড়া আপনার যে কমিউনিকেশন স্কিল সেই কমিউনিকেশন স্কিল কিন্তু খুব ভালো হওয়া দরকার এই সমস্ত কিছু কিন্তু আপনাকে অবশ্যই ট্রেনিং সেন্টারে শেখানো হবে কিন্তু তাছাড়াও এগুলো যদি আপনার আগে থেকে থেকে থাকে তাহলে কিন্তু পরে সুবিধা হবে এয়ার হোস্টেস হতে গেলে বয়স কত লাগবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আপনার বয়স থাকতে হবে যদি আপনি একজন এয়ার হোস্টেস হতে চান এয়ার হোস্টেস হতে গেলে আপনাকে আরেকটি বিষয়ে ভালোভাবে করতে হবে যে একটি প্যাসেঞ্জার এয়ার হোস্টেস যখন আপনি হয়ে যাবেন তখন কি হবে যে প্লেনের ভেতরে বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার থাকে তো তাদের মধ্যে প্রত্যেকেই ঠিক আছে আপনাকে যাই বলুক না কেন আপনাকে ঠান্ডা মাথায় সেটা শুনে চুপ করে থাকতে হবে ঠিক আছে রকম রিয়োকশান বা রাগ অভিমান এসব কিন্তু কিছুই করা চলবে না একজন এয়ার সব সবসময় হাসি খুশি এবং শান্ত মনোভাবে থাকতে হবে পজিটিভ মাইন্ডেড থাকতে হবে প্রত্যেকটি প্যাসেঞ্জারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমি তো প্রথমেই বললাম যে কমিউনিকেশন স্কিলস আপনার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু ভীষণভাবে ম্যাটার করে একজন এয়ার হোস্টেস হতে গেলে এরপর আমি যেটা বলবো যে যদি আপনি এয়ার হোস্টেস হতে চান তাহলে আপনার নিকটবর্তী বা আপনার টাউনে আপনার জেলা শহরে বা কাছাকাছি বড় শহরে যদি এয়ার হোস্টেসের কোনো ট্রেনিং সেন্টার থেকে থাকে বা যারা এয়ার হোস্টেসের ট্রেনিং দেয় সেই সমস্ত কলেজগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন সেই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন হতে পারেন ঠিক আছে এই এয়ার হোস্টেস হওয়ার জন্য হয়তো এক বছর কি দেড় বছরের কিছু কোর্স থাকলেও থাকতে পারে তো সেটা আপনাকে কমপ্লিট করতে হবে সেখানে আপনাকে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু সেখানে আপনাকে শেখানো হবে এবং সেখান থেকেই আপনারা কিন্তু ক্যাম্পাসিংয়েও পেয়ে যেতে পারেন বা বিভিন্নভাবে যখন কোনো এয়ারলাইন তার রিক্রুটমেন্ট করে এয়ার হোস্টেসের জন্য তো সেগুলো আপনি যেখানে অ্যাডমিশান নেবেন সেখানে কিন্তু সবসময় খোঁজ রাখে তো তারাও কিন্তু আপনাকে বলে দেবে যে এই এয়ারলাইনে এই অ্যাডমিশন এই রিক্রুটমেন্ট চলছে তো সেখান থেকেও আপনারা খোঁজটা পেয়ে যাবেন ঠিক আছে সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এয়ার হোস্টেসের জন্য তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে জানালাম যে আপনারা এয়ার হোস্টেস হতে গেলে কি কি করতে হবে একজন এয়ার হোস্টেস হতে গেলে আপনাকে কী কী রুলস ফলো করতে হবে সেই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন ঠিক আছে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বাড়ির পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি যদি আপনি চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো প্রেস করে দিন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয় তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওটিতে